স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই। রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা, চিৎকার করে বলেছিল, ওগো সুখবর আছে, পাড়া প্রতিবেশী সব গেলে কই? ওগো মেজ বৌদি শুনছো, মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল। এই রুনুর মা, আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল? মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চললো। জানো বৌদি, মনে হয় গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফলল। আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল, ব্যাস আর চিন্তা কি বৌদি, তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে, অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার। মা বলেছিল, আরে কি যে সব বলো বৌদি, এসব না তোমাদের বাড়াবাড়ির আবদার। শোনো বৌদি, আমার মেয়ে না দেশের সব খবর জানে, কত গরিব মানুষ চিকিৎসা পায় না, আরে বাবা তাদেরই তো বাঁচাতে হবে প্রাণে। ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল, হ্যাঁরা তোরা আমায় কি একটু কথা বলতে দিবিনি? তা বলে গলায় স্টেথোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তারনি? সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। টানা 36 ঘন্টার ডিউটি দিয়ে মুমূর্ষু রোগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে। ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নি। সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খোলেনি। সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তারনি ঢুকেছিল, সকালে সে বেরিয়েছিল ক্ষতবিক্ষত বডি হয়ে। আর স্টেথোস্কোপ, স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে, শরীর জুড়ে হাজার ক্ষত, মেয়েটা গেলই মরে। খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়, খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়। পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার, তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ, তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ। এই অপরাধ একার যে নয় যতই বানাও পুলিশ, মন্ত্রী পুলিশ দিশেহারা অজুহাতের শেষ, মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ, তাই তড়িঘড়ি ঝোলাও ফাঁসি, সে মুখ যেন না খোলে, ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে। পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা, যাবজ্জীবন শেষের আগেই ফাঁসির গল্প গাথা। সেম সিলেবাস এ গল্পতেও বুনছে রাজা রানী, সেম সিলেবাস এ গল্পতেও হয়তো বুনছে রাজা রানী। তাই তড়ি ঘড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানি, শুধু জানলো নামে চিতে শুয়ে তার কি অপরাধ, ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাদ। জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ, তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ। কার জন্য কার্পেটেতে লাল রক্তের ছোপ, কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ? ওই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ।
ফেল ফেলে মুখ বাবা মায়ের, প্রতিবেশী স্তব্ধ, আরজি করের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ। বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা, তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে ফোন, অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খুঁজে খালি অজুহাতের কোন। মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পুরা রাজ্যে, তা না হয়ে হলো খবর, সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার, তাই স্বপ্নকে দাও কবর। অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক, ক্ষমতা আর টাকার লুঠের নেশায় মানুষ মরুক, শুধু ক্রিমিনালের জয় হোক। ক্রিমিনালরাই মাটিতে পায় বীরের তকমা, তারাই রানী মায়ের হোপ। আর হাসপাতালের বেড তো ক্রিমিনালের জেলযাত্রা আটকাবার জন্য, মরুক ডাক্তারের স্টেথোস্কোপ। স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ওই ভাঙা চশমাটা চুপ, ডাক্তার নেই আজ ফটোর ফ্রেমে, সামনে চলন্ত ধূপ।